হ্যালো বন্ধুরা, 21 জুন 2024 সালে কোপা আমেরিকার পর্দা উঠতে চলেছে আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচ দিয়ে। তো এই টুর্নামেন্টের ম্যাচগুলো আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন ভারত ও বাংলাদেশ থেকে যে সমস্ত চ্যানেলে, তার আপডেট নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি। ফ্রিতে দেখতে পাবেন না, সাবস্ক্রিপশন নিতে হবে, তাও বলে দিব ভিডিওতে। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, 2024 সালে কোপা আমেরিকার এই সংস্করণটি হচ্ছে 48তম সংস্করণ, আর এই সংস্করণে টোটাল 16টা দল অংশগ্রহণ করবে। এই 16টা দলের সমস্ত ম্যাচগুলো 21 জুন থেকে 15ই জুলাই পর্যন্ত চলবে, আর সমস্ত ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট করবে যে সমস্ত চ্যানেল ইন্ডিয়াতে, যে সমস্ত চ্যানেল টেলিকাস্ট করবে তার মধ্যে হচ্ছে সোনি 6 এবং সোনি 10। হ্যাঁ বন্ধুরা, সোনি 6 ও সোনি 10 এই চ্যানেল দুটো কোপা আমেরিকা 2024 সালের সমস্ত ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট করবে। আর বাংলাদেশে কোপা আমেরিকা 2024 সালের এই টুর্নামেন্টের সমস্ত চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করবে যে চ্যানেল, সেই চ্যানেলটির নাম হচ্ছে টি স্পোর্টস। হ্যাঁ বন্ধুরা, টি স্পোর্টসের মাধ্যমে আপনারা সমস্ত টুর্নামেন্টের ম্যাচগুলো আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন। এখন দেখার বিষয়, এই সমস্ত চ্যানেলগুলো সম্পূর্ণ হচ্ছে সাবস্ক্রিপশন, আর আমরা ফ্রিতে কোন চ্যানেলে দেখতে পাব, ফ্রিতে যে সমস্ত চ্যানেলে আমরা দেখতে পাব তার আপডেট কিন্তু এখনও আমরা পাইনি। যখনই খেলা চালু হবে তখনই আমরা আপনাদের অবশ্যই আপডেট করে দেব, কোন স্যাটেলাইটে হচ্ছে, 2 ফিটে হচ্ছে না বড় ছাতা লাগবে, তার আপডেট নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও তৈরি করব। তার আপডেট পেতে অবশ্যই আপনারা আনসার ফিডিস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন, যেন সবার আগে ভিডিওটি তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাই যায়। তো আজকের ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো নিচ্ছি বিদায়, থ্যাংক ইউ।